মাসখানেক ধরেই চীনা সেনাদের সঙ্গে এক প্রকার যুদ্ধ চলছিল ভারতীয় সেনাদের। চীন সিকিম ভুটান সীমান্তের ডোকালাম অঞ্চলে ভারতীয় এলাকার চীনা সেনাদের দখলদারি নিয়ে বিবাদ তুঙ্গে উঠেছিল। সীমান্তের মুখোমুখি দাঁড়িয়েছিল দুদেশের সেনাই। সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরে দুদেশের সেনাদের ওই সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোকালামে ভারতীয় এলাকায় চীনা সেনারা রাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। ভারতীয় সেনারা রুখে দাঁড়ায়, দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়, কেউ কাউকে 1 ইঞ্চি পর্যন্ত ছেড়ে দেবে না বলে হুমকি দেয়, পাল্টা হুমকি চলে। চীন দাবি করে ওই এলাকা তাদের, ওই ভারত সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। ভারত এই অভিযোগ অস্বীকার করে। দুদেশের মধ্যে সামরিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীন সফরে যান। সেখানে গিয়ে তিনি কূটনৈতিকদের সঙ্গে দ্বন্দ্ব শুরু করেন। সোমবার সেই কূটনৈতিক আলোচনার জয় হলো বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে সীমান্ত থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে বলে দাবি করেছে বিদেশ মন্ত্রক।